ধন্যবাদ তরিকুল। আপনি যে বিষয়টি বলছিলেন যে খুলনার যে চিত্র কিশোরগঞ্জেও কিন্তু একই চিত্র বিরাজ করছে, আজকে সকালে যদিও কিছুটা সূর্যের দেখা মিলেছে, তবে সেটিও কিন্তু আবারও সূর্যের যে দেখা মিলেছিল সেটি কিন্তু আবারও ধীরে ধীরে পড়ে যাচ্ছে। আমি যদি শীতের তীব্রতার কথা বলি, আমি গতকালকে কিশোরগঞ্জে কিন্তু দেশের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছে, 9.6 ডিগ্রি সেলসিয়াস যেটি কিশোরগঞ্জে বিরাজ করছে গত এক সপ্তাহ যাবতই কিন্তু কিশোরগঞ্জে একই চিত্র বিরাজ করছে। এই তীব্র শীতে কিন্তু আসলে সবচাইতে বেশি যে সমস্যাটি হচ্ছে খেটে খাওয়া মানুষ যারা আছেন তারা। একটি বিষয় আসলে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে কিশোরগঞ্জ কিন্তু হাওড় অধ্যুষিত অঞ্চল, সেখানটায় কিন্তু আসলে এই মুহূর্তে বোরো মৌসুম চলছে, বোরো ধান লাগানোর যে সময়টা চলছে এই সময়ে কিন্তু কৃষকরা যারা আমাদের কিশোরগঞ্জের একটা বড় অংশ, এই কিশোরগঞ্জ জনপদের বড় অংশ কিন্তু আসলে তারা খেতে খামারে কাজ করছে, তারা কিন্তু আসলে খেতে খামারে এখন কাজ করতে পারছে না। তাদের যে এখন যে সময়টা, যে কাদা মাটিতে নেমে তারা যে কাজটা করার কথা সেটি কিন্তু তারা পারছে না। তারা যে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি আসলে জানিয়েছে যে তারা সর্বোচ্চ আধা বেলা তারা কাজ করতে পারছে, তারপর কিন্তু তাদেরকে ফিরে আসতে হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু তারা তাদের যে পুরো দিনের মজুরি সেটিও কিন্তু তারা পাচ্ছে না, যার ফলে কিন্তু তারা বিপাকে রয়েছে এই বিষয়টি নিয়ে। এছাড়াও যে অন্যান্য যে খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, বিশেষ করে তারাই কিন্তু সবচেয়ে বেশি ভুক্তভোগী আসলে এই তীব্র শীতের কারণে। এছাড়াও জনজীবন যদি বলি, জনজীবনের সর্বময় আসলে কিছুটা ব্যাহত হচ্ছে, সকল ধরনের কাজকর্ম ব্যাহত হচ্ছে। সকাল থেকে যে চিত্র বিরাজ করে, যে সকাল অনেক সময় দেখা যায় যে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত কিন্তু হেডলাইট জ্বালিয়ে গাড়িগুলো চলতে হচ্ছে, গতকালকের চিত্র ছিল এটি। আজকে যদিও কিছুটা আসলে সূর্যের দেখা মিলেছে, কিন্তু সেটিও বেলা বাড়ার সাথে সাথে আবার ঠিক থাকবে কিনা সেরকমটিও আসলে কিন্তু অনেকেই বলছে। কেননা যদি বলি, গতকাল কিন্তু আসলে যেটি হয়েছিল যে সকাল থেকে কিছুটা সূর্যের উঁকি দিলেও কিন্তু ঘণ্টা কানেকের মধ্যে সেই সূর্য আবারও ডুবে যায়, সেই সূর্যের দেখা কিন্তু আর মেলে না, সারাদিন কিন্তু সেই একই চিত্র ছিল। তো সব কিছু সব দিক থেকে মিলে যদি বলি যে কিশোরগঞ্জের এই তীব্র শীতে কিন্তু আসলে মানুষজনের জীবন কিছুটা ব্যাহত হচ্ছে। তো কিশোরগঞ্জের শীতের খোঁজ খবর আমার কাছে ছিল এই পর্যন্ত, এবার ফিরে যাব স্টুডিওতে। অনেক